সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। প্রায় 30 লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ পাথর প্রতিমা সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে 30 লক্ষ টাকার তছরূপ ও দুর্নীতির অভিযোগ উঠল এক সমবায় সমিতির ম্যানেজার এবং তার সম্পাদকের বিরুদ্ধে। এই সমবায় সমিতি হল দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ের অধীন পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এত বড় দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও শপথে বখাল তবিয়তে রয়েছেন ওই ব্যাংকের ম্যানেজার তপন প্রধান। ম্যানেজার বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি থাকাকালীন এখানে প্রায় 27 লক্ষ টাকা তদ্রূপ হয়েছে, আপনি কি বলবেন? স্যার, মানে কমিটি যখন দায়িত্ব আছে ওই স্পেশাল অফিসার ওনাকে চার্জ দিয়ে যা পুরনো কমিটি অনুযায়ী, সেই চার্জ থেকে উনি চার্জ নিয়েছে, কিন্তু চার্জ আমাকে কোনো ক্যাশের দায়িত্ব দেননি। কমিটি তার নির্ধারিত করে সমরেন্দ্রনাথ দলিকে ক্যাশের দায়িত্ব, ক্যাশবুকের দায়িত্ব, ক্যাশবুকটা শুধু আমার কাছে ছিল আর রেজুলেশন পাসবুক ওনার কাছেই ছিল। আমি যেটা কালেকশান করতাম ওনাকে রিসিভ করে দিয়ে দিতাম, উনিও কালেকশান করেছেন। এছাড়া গোপাল শাসমর, সাবিনা খাতুন তিনাদের কাছ থেকেও কালেকশান নিয়েছে, যে প্রমাণগুলো আমি দিয়েছি। কিন্তু বর্তমানে আপনি তো ম্যানেজার, ম্যানেজার হিসাবে আপনার যে দায়িত্ব সেটুকু কতটুকু পালন হলো? স্যার, কমিটির আন্ডারে তো আমাকে চলতে হয়েছে, আমার কথা তো কোনো শোনেনি। আমি পূর্বে সুপারভাইজারকেও জানিয়েছি, তিনি বলেছেন যে আপনার তড়িঘড়ি করার দরকার নেই। পূর্বের সুপারভাইজার অভিজিৎ বাবু, তিনি বলছেন যে এর হিসাবটা সেক্রেটারি নিজেকে দিতে হবে গভর্নমেন্টের কাছে, যেহেতু তিনি জনপ্রতিনিধি হিসাবে এখানে নির্বাচিত হয়েছে। ক্যাশের দায়িত্ব কি তার ছিল? হ্যাঁ স্যার, পুরো ক্যাশের দায়িত্ব ছিল। আচ্ছা, আপনি থাকার সময় সেভিংস অ্যাকাউন্ট থেকে 9 লক্ষ টাকা তোলা হলো, এ টাকা কে তুলেছে? সেক্রেটারি নিজেই তুলেছে। আপনি তো ব্যাংক অপারেটর ছিলেন? না, ছিলেন না। এই 9 লক্ষ টাকা তুলে শেষ পর্যন্ত কি কাজে লাগানো হলো? 9 লক্ষ টাকা তুলে অ্যাডভান্স গ্রুপগুলোকে দিয়েছে, এসিটি গ্রুপগুলোকে লোন দিয়েছে। পরে প্রপোজাল অনুযায়ী টাকাটা যখন আসে আমাকে জানায়নি ওই। কিন্তু অ্যাকচুয়ালি তো টাকাটা দেওয়া হয়েছিল কিষাণ ক্রেডিটে, এদের তো টাকা দেওয়া হয়নি, গ্রুপের মহিলাদের। মানে ডয়াল অনুযায়ী তো টাকা পেয়েছেন আপনারা 9 লক্ষ টাকা? হ্যাঁ, 9 লক্ষ না, 7,86,000। মানে এটা ডয়াল দিয়ে পেয়েছেন? কৃষি লোন? না, এটা এসিজি, এসিজি গ্রুপের টাকা। কিন্তু তার আগে আপনার টাকাটা তুললেন কেন? ওই মানে মহিলারা ওই অস্থিরতা করার জন্য, তাদের লোন পেতে দেরি হওয়ার জন্য সেক্রেটারি ওই সেভিংস থেকে টাকাটা তুলেছে 9 লক্ষ টাকা। পরবর্তীকালে গ্রুপে লোন দেওয়ার পরে টাকাটা পেলেন তো? প্রপোজালটা পাস হয়ে এসছে গভর্নমেন্ট থেকে, টাকাটা উনি তুলেছে। সে টাকাটা কি আপনারা কি করলেন? সে টাকাটা সেক্রেটারি হ্যান্ডওভার মানে হ্যান্ডিং করেছে। কারণ এদের পেছনে রয়েছে প্রভাবশালী কোনো রাজনৈতিক দলের গোপন আশীর্বাদ। পাথর প্রতিমা বিধানসভার হেরেমগোপালপুর জিপির পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় সমিতির যে অডিটর এসেছিল কয়েকদিন আগে, সেই অডিট রিপোর্টে আমরা দেখলাম ওখানে 10,00,000 টাকার দুর্নীতি। সমবায় সমিতি যেহেতু লোকাল পলিটিক্যাল লোক দ্বারা নিয়ন্ত্রণ হয়, তাই নিচুতলার গরিব মানুষের 10,00,000 টাকা আত্মসাত করে ওই সমিতির সম্পাদকের স্ত্রী, তিনি সই করে 10,00,000 টাকা আত্মসাত করেছে, এখানকার অডিটাররা রিপোর্ট দিয়ে চলে গেছে। এত বড় দুর্নীতির পরেও এখানকার সমিতির যে ক্যাশিয়ার, সে আজ বহলতবিতে ঘুরে বেড়াচ্ছে। এখানকার উঁচুতলার লোকের মাথার হাত না তার উপর থাকলে, পলিটিক্যাল প্রভাব না থাকলে, এরকম একটা দুর্নীতিগ্রস্ত ম্যানেজার সমবায় সমিতি আজও সেই পোস্টে বহাল রয়েছে। আমরা অবিলম্বে চাইছি এটা এজি বেঙ্গল অথবা ক্যাগ দিয়ে অডিট করে এর সম্পূর্ণ তথ্য জনসমক্ষে আনা হোক, নাহলে ভারতীয় জনতা পার্টি
আদর প্রতিমা বিধানসভার হেরমগোবালপুর জিপির পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় সমিতির সামনে অবস্থান বিক্ষোভে ব্যবস্থা করবে। নমস্কার, পলাশ রানা। 2017 থেকে 2018 সাল অবধি সরকারি অডিটর অডিট করতে এসে রিপোর্টে লিখে যান প্রায় 20 লক্ষাধিক টাকার গড়মিল রয়েছে। অডিটরের এই রিপোর্ট পাওয়ার পরেও কোনো টনক নড়েনি সমবায় উচ্চপদস্থ আধিকারিকদের। 2019 সালের কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে এই দুর্নীতির কথা জানতে পেরে ওই কমিটির সম্পাদককে সরিয়ে দিলেও শপথে বহাল আছেন ওই ব্যাংকের ম্যানেজার তপন প্রধান। আজকের পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আর্থিক তজরুব নিয়ে আপনাদের সামনে কিছু বলতে চাইছি। 2019 সালের আগস্ট মাসে যখন ম্যানেজার সাহেব ক্যাশ খাতায় লিখে দিলেন অ্যাডভান্স মানি অফ সেক্রেটারি 9 লাখ টাকা, অর্থাৎ 9 লাখ টাকা সেক্রেটারি নিয়েছেন বলে লিখে দিলেন, তখন সমবায়ের একটা সমস্যা তৈরি হলো। সেখানে আমরা গিয়ে যখন খাতাপত্রগুলো দেখলাম যে প্রায় 27 লক্ষ টাকারও উপরে এরকম একটা আর্থিক তজরুব হয়েছে। সেটা আমরা সবাইকে বলার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমি 10টা ডিপার্টমেন্টে সমবায়ের সিআই এআরসিএস থেকে শুরু করেছি মিনিস্টার পর্যন্ত এবং সমবায় মন্ত্রী পর্যন্ত চিঠি করেছি। এআরসিএস গত কয়েকদিন আগে বুধবার দিন আমাকে ডেকে পাঠিয়েছিলেন, আমি সেখানে গিয়েছিলাম এবং ওনাকে আমি যা বলার বলেছি, আর্থিক তদ্রূপটা কি, হ্যাঁ যা বলার বলেছি। এবারে ওনাকে বললাম যে 9 লক্ষ টাকার মতো সেক্রেটারি তুলেছিলেন, তুলে লোন দিয়েছিলেন, পরে যখন ব্যাঙ্ক ওটা দিল সেটা আর সেভিংস অ্যাকাউন্টে জমা করেনি এবং ক্যাশ খাতায়ও এন্ট্রি করা হয়নি, কিন্তু অডিট শেষ হয়ে গেছে। মানে যেটা 17-18 অডিট মার্চ পর্যন্ত হয়েছে, 18 মার্চ পর্যন্ত 9 লাখ টাকা ওখানে এন্ট্রি করা হয়নি ক্যাশ খাতায়, অডিট শেষ। দ্বিতীয়ত হচ্ছে সমবায়ের যারা সদস্য লোন নিয়েছিলেন, লোন পরিশোধ করেছেন, ভাউচার আছে, কার ভাউচারে কার্বন কপি আছে, কিন্তু ক্যাশ খাতায় এন্ট্রি হয়নি 1,17,000 টাকা, অডিট শেষ হয়ে গেছে। 17-18 মার্চ পর্যন্ত অডিট শেষ হয়েছে, 1,17,000 টাকা ওখানে এন্ট্রি হয়নি। বারবার জানিয়েও আমি কোনো সুরাহা পাইনি। সিআই সাহেবকে 4-4টা চিঠি পাঠিয়েছি, তিনি কোনো উত্তর এখন পর্যন্ত আমাকে দেয়নি। তা মাঝখানে একবার তিনি এসেছিলেন, আমার কাছ থেকে সমস্ত তথ্য এবং ডকুমেন্টসগুলো নিয়ে গেছেন, ডায়েরি নোট করেছেন। পরবর্তীকালে দেখলাম ক্যাশ খাতাতে উনি কোনো না কোনো একজন ব্যক্তিকে দিয়ে ক্যাশ খাতাতে পেন্সিলে নোট করেছেন, এক জায়গায় 7,86,000 টাকা, এক জায়গায় যেখানে যেখানে ওই কে নোটটা কে করলেন, ডিসপুট হয়েছিল, ছেড়ে গেছিলো, ওখানে পেন্সিল দিয়ে নোট করানো হয়েছে, নোট কে করেছে। সর্বশেষ যে রিপোর্টটা আমার কাছে আছে সেটা হচ্ছে 26,85,000 টাকা পেন্সিলে লেখা আছে ওইখানে, সর্বশেষ ক্যাশ ব্যালেন্স অর্থাৎ ক্লোজিং ব্যালেন্স। এই ক্লোজিং ব্যালেন্সটা এত টাকা কেন সমবায় সমিতির ম্যানেজার হোক সেক্রেটারি হোক ওনাদের হাতে থাকলেন, বা এর ইন্টারেস্টটা কত আমরা বুঝে উঠতে পারছি না। আমরা বার আপনি কি করে জানলেন? আমি ক্যাশ খাতা প্রথমে যখন ভেরিফিকেশন করলাম, ক্যাশ খাতা ভেরিফিকেশন করে দেখলাম যে অডিটের সঙ্গে মিলছে না। যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ, সেই সমরেশ দলুই প্রায় 30 লক্ষাধিক টাকার বড় ধরনের আর্থিক অভিযোগ এনে ম্যানেজারের বিরুদ্ধে ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করেন। তা সত্ত্বেও এখনও পর্যন্ত শপথে বহাল ম্যানেজার। অডিট করতে এসে অডিটর দেখলেন বহু টাকা তোলা হয়েছে, তাদের কোনো ভাউচার বা পে স্লিপের কোনো হদিস নেই, এমনকি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নামে টাকা তুলেছেন ওই ম্যানেজারের ICDS কর্মরত স্ত্রী। সাধারণ মানুষের অভিযোগ শুধু ম্যানেজার বা সম্পাদক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ঊর্ধ্বতন বড় বড় আধিকারিকরা, যার জন্য নিচুস্তরের এই ম্যানেজারকে কোনো শাস্তির ব্যবস্থা করছেন না তারা, বা থানাতে কোনো অভিযোগ দায়ের করছেন না। সাধারণ মানুষের দাবি অতি অবশ্যই সিআইডি তদন্ত বা সরকারি কোনো তদন্তের মাধ্যমে সঠিক রহস্য উন্মোচন করে এলাকাবাসীদের স্বার্থে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা করেছি অনেকদিন আগে, আমাদের বইতে টাকা জমা আছে প্রায় না হলেও 54,000-55,000 টাকা জমা আছে। এবার আমরা লোন শোধ করি যথারীতি, সময় মতো লোন শোধ করি এবং লোনটা পাওয়ার জন্য লোনটা শোধ করে দিই, কিস্তি সুদের টাকা প্রতি মাসে দিয়ে দিই। 11 মাস অসুবিধা হলে দ্বিতীয়বার টাকাটা জমা দিয়ে আসি। এবার যখনই আমরা লোনটা শোধ করি পরে টাকা নেব, কিন্তু সমবায় এই সমস্যা দেখা
টাকা দেওয়ার জন্য সব আমাদের পশ্চিম সুরেন্দ্রনগরে উপরন্ত আমাদের ওপাশে গ্রুপরাও সবাই উপস্থিত হয়েছিলেন সমবায় অফিসে, না হলেও চার পাঁচবার উপস্থিত হয়েছে, মিটিং হয়েছে। কিন্তু সমরবাবুকে ডাকা হয়েছিল, উনি কেবলমাত্র দুবারখানি গেছে, আমার যত সম্ভব তো আমি যতবার উপস্থিত হয়েছি দেখেছি দুবার গেছে। ওই দুবারের মিটিংয়ে মানে যখনই চাপ দিচ্ছে গ্রুপের সদস্যরা বা অন্যান্য যে লোনাররা লোন পরিশোধ করেছে তারা যে টাকা নেবে, তারাদের কি মানে কৃষি লোনাররা ওনারা যে টাকা নেবেন চাপ দিচ্ছে, ওনাদের কথাটা দুরকমই দুজনের কথা হচ্ছে। কেউ মানে যদি সমরবাবুকে এক কথা বলা হয় উনি উল্টিয়ে বলছেন ম্যানেজারকে, ম্যানেজার আবার উল্টিয়ে আবার সমরবাবুকে এক কথা বলছে। ম্যানেজার নাম কি? ম্যানেজার তপন প্রধান। আচ্ছা, তারপর এই আমরা দেখেছি যে কোনো মিটিং চলে দীর্ঘ সময় ধরে, দু ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত মিটিং হয়ে যায়। এবার বাড়ির মেয়েদের কাজকর্ম সমস্যা অনেকই আছে, এবার ওনারা চলে আসেন কিন্তু শেষ পর্যন্ত যে মিটিংটা সমাধান হয়েছে কিনা তাও বোঝা যায় না। আপনার টাকা পয়সা কিছু পাচ্ছেন না? আমরা তো টাকা জমা দেওয়া আছে, লোন পরিশোধ করা আছে, টাকাও পাইনি এখনো, আর ওই বই টাকাটাও যে তুলবো অ্যাপ্লিকেশন টেশন সব জমা দেওয়া আছে আমাদের, কিছুই আমরা পাইনি। কিন্তু এই মনে হচ্ছে কি এটা কেলেঙ্কারি হয়েছে বলে মনে হয় সবাই? আমার তো মনে হয় শুধু এই আজ বলে আজ না, দীর্ঘ সাত আট বছর আগে থেকে এটা চলছে। কি চাচ্ছেন এখন আপনারা, কি চাচ্ছেন? আমাদের আমরা চাচ্ছি যে সমবায় মানে অফিসটা খোলা হোক, এবং খোলা তো হচ্ছে কিন্তু চলুক চলুক এটাই আমরা চাই। টাকা পয়সা কোনো হিসেব নিকেশ আছে? কোনো হিসেব নিকেশ তো নাই, তা দেখছি আমরা যখনই মিটিংয়ে যাই অনেক মানে দেখি অনেক টাকা তজনু হয়েছে। এবার সমর দলকে বললে উনি বলছেন আমি জানি না, এবার তপন প্রধানকে বললে উনি বলছে আমি জানি না। আপনারা সমস্যা পড়ে গেছেন এবার? এবার আমরা যে টাকাটা দিয়েছি আমাদের কষ্টের পয়সা ওটাই আমরা এখন পাচ্ছি না। আপনার নাম? আমার নাম অনিতা পড়ুয়া শাশুড়, বাড়ি পশ্চিম সুরেন্দ্রনগর। পাথর প্রতিমা থেকে গোপাল সেলের রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর, শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে। এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন, আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট টেস্ট, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বাথ সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস, কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679799228 এবং 9932523081।